ছাত্রছাত্রীদের অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের জীবনের প্রথম পরীক্ষা এই পরীক্ষায় পরীক্ষার্থীদের সাথে বাবা মায়ের জীবনের বড় পরীক্ষা অন্য বিদ্যালয়ে গিয়ে গরমের মধ্যে যাতে তাদের রাস্তায় দাঁড়িয়ে না থাকতে হয় সেই জন্য বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সামনে ক্যাম্প করা হয়েছে হুগলি চুঁচুড়া পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে পৌর প্রধান নেতৃত্বে এই রকম ক্যাম্প করা হয়েছে। আজকে 2018-র মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ছাত্রছাত্রীদের এটা জীবনের প্রথম বড় পরীক্ষা। আজকের দিনে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা যাতে এই পরীক্ষায় খুব ভালোভাবে উত্তীর্ণ এবং নম্বর পেতে পারে সেই জন্য তিনি আশীর্বাদ করেছেন। তার পাশাপাশি তিনি আমাদের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের সামনে বা কাছাকাছি একটা করে ক্যাম্প করতে। আমাদের চুঁচুড়া বিধানসভার মাননীয় বিধায়ক অসিত মজুমদার সেই ব্যবস্থা তদারকি করছেন। সকাল থেকে তিনি বিভিন্ন ক্যাম্পে ঘুরছেন এবং আমরাও সঙ্গে থাকছি। আমাদের সমস্ত সেন্টারের আশপাশে আমরা এই ধরনের ক্যাম্প করছি যেখানে গার্জেনরা বসতে পারবেন, তাদের জল, তাদের চা বিস্কুট এবং অন্যান্য তাদের ব্যবস্থা রাখা হচ্ছে। অপরদিকে বাণী মন্দির স্কুলের সামনে যৌথ ক্যাম্প করেন উপপৌরপ্রধান অমিত রায় এবং পৌর পরিষদ সদস্য পার্থ সাহা। এই অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স, চা, জল ও বসার ব্যবস্থা ছিল। এই বিভিন্ন পরিষেবা নিয়ে তারা মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বাগত জানান। এই পরিষেবার বিষয় গার্জেনদের পক্ষ থেকে এবং উপপৌরপ্রধান অমিত রায় বলেন, আমাদের মেয়ের পরীক্ষা শীত করেছে এখানে বসার সুযোগ সুবিধা করে দিয়েছে মাননীয় অসিত মজুমদার মহাশয়। আমরা এখানে ভালোভাবে বসতে পেরেছি এবং রাস্তায় রৌদ্র না দাঁড়িয়ে থেকে সিটের ব্যবস্থা করে দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, ছাত্রছাত্রীর জীবনে এটা প্রথম পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ। আমরা তাদের সফলতা কামনা করি। আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সমস্ত মানুষের সাথে থাকার নির্দেশ দিয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী রত্না দেনাক এবং আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদারের নির্দেশে প্রত্যেক পরীক্ষা কেন্দ্রের সামনে আমরা অভিভাবক অভিভাবকদের বসার জন্য এবং তাদের সামান্য চা, জল, বিস্কুট ইত্যাদি আমরা দিয়ে তাদেরকে একটা আতিথেয়তা গ্রহণ করার জন্য বলছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যাম্বুলেন্সের পরিষেবা থেকে মোটরসাইকেল, সাইকেল রাখা এবং সমস্ত পরিষেবা আমরা রেখেছি যাতে তাদের কোনো অসুবিধা না হয়। তাদের ছেলে মেয়ে এবং যারা নিকট আত্মীয় যারা পরীক্ষার অংশগ্রহণ করছে তাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। রাজেশ মন্ডলের রিপোর্ট, নিউজ 6। আবৃত্তিকার বতদি বন্দ্যোপাধ্যায় গাড়ি আটকে হেনস্থা করলেন গাড়ির অর্থলগ্নিকারীরা। এ বিষয়ে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করলেন তার পরিবার। আবৃত্তিকার বতদি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হেনস্থার শিকার। হুগলির শ্রীরামপুরের দিল্লি রোডের ঘটনা। তার গাড়িটি ইএমআই বাকি আছে, এই অভিযোগে তার গাড়িটি কেড়ে নিতে চায় ফিনান্স কোম্পানির প্রতিনিধিরা। বতদিকে বাধ্য করে গাড়ি থেকে নেমে যেতে। সমস্ত বিষয়টাই শ্রীরামপুর থানায় অভিযোগ করেছেন বতদির ভাই। এই ঘটনা তদন্ত করে দেখছে শ্রীরামপুর থানার পুলিশ। আজকে সকালে কলকাতা থেকে ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং আমি ওনার ভাই এবং ড্রাইভার আমরা তিনজন একটা গাড়ি ওখান থেকে নিই, দাদার গাড়ি আমার, তো সেই গাড়িটা নিয়ে আমরা কলকাতা টু TIGPS মানে টেকনো চুঁচুড়া ওয়ার্কশপ ছিল আমাদের, সেই ওয়ার্কশপ করার জন্য গাড়ি নিয়ে আমরা সকালে বেরোই। বিদ্যাসাগর ব্রিজ পার করে, কোনা এক্সপ্রেস পার করে, যখন আমরা ঠিক চণ্ডীতলা মোড়টা মানে পুরনো দিল্লি রোড দিয়ে যে পরে
ওইখানটাতে আচানক দেখি একটা গাড়ি আমাদের ফলো করছে। আমি ভাবলাম ওদের ট্রাক ট্রাক আছে, ওই জন্য হয়তো আস্তে আস্তে আসছে। তারপরে যেই চণ্ডীতলা মোড়টা ক্রস করেছি, গাড়িটা আমাদের সামনে এসে যায়, এসে বলে গাড়ি সাইড করুন। দিয়ে আপনার প্রায় 7-8 জন লোক নামবে, সব পুরুষ ছিল, নেবে। ওরা তখন দিচ্ছে না, মানে মানে ডাকাতও তো হতে পারতো না, এরা তো ছিনতাইকারী হতে পারতো। একটা একজন সেলিব্রিটিকে হেনস্থা, আর দিদি যখন বারবার বলছে যে আপনাদের আইডি দিন, আপনারা যে গাড়িটাকে এরকম আটকাচ্ছেন, কোনো নয় ফোন নাম্বার চাইতে গেছে তো আমার ড্রাইভারকে মারতে গেছে না। আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের অর্ডার না নিয়ে, মানে কোন জায়গাটা হাইজ্যাকটা করছে, ওই চণ্ডীতলা মোড়ের আগে ওরা গাড়িটা যখন নিয়ে নিল, তারপরে আমরা যখন ওখানে পৌঁছালাম, পৌঁছাবার পর দিদি কল্যাণ দাকে ফোন করলেন, তখন উনি পার্লামেন্টে ছিলেন। উনি পার্লামেন্ট ভাঙার পর উনি বেরিয়ে ফোন করলেন যে কি হয়েছে না হয়েছে, তখন বললাম, তখন উনি সঙ্গে সঙ্গে থানাকে এখানে জানায়, তারপরে ভদ্রেশ্বর থানা ওখানে গিয়ে ওই পার্কিংটা বল জায়গাটা ঘোষ পার্কিং, ঘোষ না উষা পার্কিং এ গিয়ে আমরা ওকে এবং গাড়িটাকে ওনারা নিয়ে আসে ভদ্রেশ্বর থানা। তারপরে আমাকে বলে যে যেহেতু এটা শ্রীরামপুরের আন্ডারে হয়েছে, আপনি ওখানে গিয়ে একটা লিখে দিয়ে গাড়িটা নিয়ে তারপরে বেরোবেন। গাড়িটা ওনার হচ্ছে আমার দাদা, ওনার নাম হচ্ছে প্রশান্ত ঘোষ। তো আমরা অবাক হয়ে যাচ্ছি যে দুটো ইনস্টলমেন্ট না দেবার জন্য এইরকম, এরা কি, এদের কাছে কোনো আইডি কার্ড নেই, কোনো ফোন নাম্বার, গাড়ি কেন সাইড করবো, আপনি কি ব্যাংকে, সেটা ব্যাংকের কাজ। তো বলছে না আমাদের এটা ব্যাংকের কাজ, আমরা এগুলো করি এইভাবে, মাহিন্দ্রা। এবার কি হলো, এবার তো আমরা চমকে গেলাম। তো ব্রতী দিদি তখন পেছনে ছিলেন, উনি বললেন যে না এখন তো গাড়ি এইভাবে আমরা হ্যান্ড ওভার করতে পারছি না, আমাদের তো TIGPS টেকনো ইন্ডিয়াতে পৌঁছতে হবে। তখন কি করে, গেটটা খুলে আমার যে ড্রাইভার তাকে বার বার করে না, করে ওদের একটা ড্রাইভারকে বসিয়ে দেয়। সৌরভ হাজারি, রিপোর্ট, নিউজ 6। অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা হয়ে গেল চন্দননগরে। হুগলি জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা হয়ে গেল অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চন্দননগর পৌর নিগমে স্বাগতম লজে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, রাজ্য তথা কেন্দ্রীয় কমিটি সম্পাদক বিশ্বম্বর বোস, মৃণালকান্তি বসু, মৃদুল হাজরা, সাগর ঘোষ, কল্যাণেশ্বর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চের বক্তব্য রাখেন রাম চক্রবর্তী। সেই খাদ্য দ্রব্য বা সামগ্রীগুলো পৌঁছে দেন আপনারা, অর্থাৎ ক্যাটারিং কাজটা আপনারা করছেন সঠিকভাবে, এইভাবে কাজ করছেন বলেই কিন্তু আমার বাংলায় এবং এই জেলায় অনেক মানুষ আপনার উপকৃত এই প্রকল্পের কথা কি হয়ে সেগুলো আমার মধ্যে বাদ গেছে। কাছাকাছের ব্যাপারে বিষয়ে আমরা দেখেছি কিছু একেবারে চলে আস, সেই কাজের জন্য বা কাজের বাকি জন্যে সরকার সঠিকভাবে না পাওয়া, এর জিনিসটা বিশ্লেষণ করে কিন্তু পাওয়া যাবে। কিন্তু আমাদের সেটা উচিত হবে, প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য আমরা মনে করি আপনারা যারা বিরাজ আছেন। আলোচনা চক্রের মূল বিষয় হল রেশন ব্যবস্থায় যে অনিয়ম হয়েছিল 2007 বামফ্রন্টের আমলে, সেই ঘটনা আবার ঘটতে চলেছে, গ্রামে গ্রামে আবার আগুন জ্বলবে। রেশন দ্রব্যের খাদ্যগুণ অতি নিম্নমানের, শুধু চাল বা গম নয়, চাল ডাল গম সব জিনিসই অতি নিম্নমানের। এটা শুধুমাত্র বৈদ্যবাটিতে হয়েছে তাই নয়, নদিয়া থেকে শুরু হয়েছে এই জঘন্যতম অতি নিম্নমানের খাদ্যের গুণমান। রাজ্য সরকার রেশন ডিলারদের এই নিয়ে তাদের লাইসেন্স রদ করে দিয়েছেন, কিন্তু এই ঘটনার পুনরাবৃত্তি আবার ঘটেছে এবং এর সঠিক মূল্যায়ন করার জন্যই এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে বলে জানান কেন্দ্রীয় কমিটির সম্পাদক। অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের হুগলি জেলা কমিটির উদ্যোগে আজকে আমাদের একটা আলোচনা চক্র এই স্বাগতমে আমরা শুরু করেছি। আজকে আলোচনা চক্রের মূল বিষয় হলো যে পশ্চিমবাংলায় আমরা আবার একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি, আবার একটা অশনি সংকেত আবার দেখা দিয়েছে বিগত বামফ্রন্ট সরকারের আমলে।
গত 2007 সালে বাংলার গ্রামে গ্রামে আগুন জ্বলেছিল এবং সেই রেশন ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটা প্রশ্নের সামনে দাঁড়িয়েছিলাম, পরবর্তীকালে মানুষ তাদের ভুল বুঝতে পেরে তারা আমাদের মাথার ওপর আবার আশীর্বাদে বাড়ি তারা বর্ষণ করেছিলেন এবং যার ফলে আমরা আবার পুনরাবস্থায় ফিরে এসে এই গণবণ্টন ব্যবস্থায় আমরা যোগদান করতে পারি। তিনি নির্দেশ পাঠিয়েছেন যে এই সময় বিশেষ করে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবাংলায় কোনো অশান্ত পরিবেশ সৃষ্টি করতে দেওয়া যাবে না, আর গণবণ্টনের ব্যবস্থার মাধ্যমে তো নয়ই আমরা, সেই জন্যে আমরা মাঠে ময়দানে নেমে মানুষের সাথে কথা বলে। রাজেশ মন্ডলের রিপোর্ট, নিউজ সিক্স। দীঘা, পুরী, ভাইজ্যাগ, গোয়া, দার্জিলিং, গ্যাংটক, বেলিং, দিল্লি, আগ্রা, হিমাচল, রাজস্থান সহ সমগ্র ভারতে হোটেল প্যাকেজ ট্যুর বুকিং, রেল বিমান টিকিটের জন্য আসুন চুচুড়া ট্যুরিজম সেন্টার, সপ্তনী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139261। আনন্দবাজার ও দি টেলিগ্রাফ পত্রিকার পাত্রপাত্রী সহ সকল প্রকার শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য চুচুড়া ট্যুরিজম সেন্টার, স্বপ্ননী শপিং কমপ্লেক্স, আখন বাজার চুচুড়া। ফোন 9831139261। গোল্ডেন ফার্মিকো, কাজীপাড়া মোড়, তালডাঙ্গা রোড, চুচুড়া। ফোন নম্বর 9163220318। দারুন দারুন আসবাবপত্র থেকে শুরু করে বর্তমান সময়ের আধুনিক ডিজাইনের ফার্নিচার পাবেন গোল্ডেন ফার্নিকো। বাড়িকে সাজাতে আধুনিক ডিজাইনের ফার্নিচার রয়েছে গোল্ডেন ফার্নিকো। এখানে পাবেন সেগুনের বক্স খাট, ডাইনিং টেবিল, বিভিন্ন নামি দামি কোম্পানির আলমারি, ক্যাবিনেট এবং ইম্পোর্টেড ফার্নিচার এবং আরো অনেক কিছু। একবার এসেই দেখুন না গোল্ডেন ফার্নিকো। এখন হুগলি জেলার সর্বপ্রথম ব্যান্ডেল ও ইন্ডিয়ার নম্বর ওয়ান চাকুরির প্রতিযোগিতা মূলক পরীক্ষার কোচিং ইনস্টিটিউট IBS। এখানে ব্যাংক এক্সাম, IBPS, SBIPO, SSC, রেল, স্টেট গভর্নমেন্ট, ইন্স্যুরেন্স ইত্যাদি এক্সামসের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। IBS এর সাফল্য ভারতবর্ষে শীর্ষস্থান অধিকার করেছে। IBS হুগলিতে আমাদের নতুন ক্লাস শীঘ্রই শুরু হচ্ছে, আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9987782002 অথবা 8961330018। বিভিন্ন পদের জন্য IBS হুগলিতে কর্মী নিয়োগ চলছে, উপযুক্ত প্রার্থী আবেদন করতে পারেন। এইসব পদগুলির জন্য ফ্যাকাল্টি ম্যাথামেটিক্স, ইংলিশ, রিজনিং, GK, GS, ব্যাংকিং, IBPS, ইংরেজিতে দক্ষ একজন কাউন্সিলর প্রয়োজন, মার্কেটিং সুপারভাইজার ও একজন এক্সিকিউটিভ চাই, আজই যোগাযোগ করুন। পরিষেবা 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 আপনাদের সেবায় নিয়োজিত। এখানে পাবেন সকল প্রকার নামী কোম্পানির লেটেস্ট মোবাইল সেট, নোকিয়া, স্যামসাং, আইবল, ওপো, ভিভো, ইনটেক্স, মাইক্রোম্যাক, জিওনি, লাভা, লেনেভো ও প্যানাসোনিক, আরো কত কি নানা সেটের বিপুল সম্ভার। আর কি আছে জানেন? সমস্ত রকম কোম্পানির রিচার্জ ও কানেকশন এক মিনিটে, প্রতিটি নতুন হ্যান্ডসেটের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। পরিষেবা পরিষেবা হুগলি স্টেশন রোড, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। এক মিনিটেই সেবা, এক মিনিটেই পরিষেবা। অত্যাধুনিক নেট পরিষেবা এবার পৌঁছে যাবে চোখের পলকে আপনার বাড়ি, অফিস ও ব্যবসা স্থলে। কসনেট, আসুন এর উন্নত নেট পরিষেবা লাভ ওঠান খুবই অল্প খরচে। তাহলে আর দেরি করবেন না, অবশ্যই যোগাযোগ করুন কসনেটের সাথে। এর উন্নত মানের পরিষেবা আপনাকে করবে কাজের জগতে আপগ্রেডেড। স্বল্প খরচে আপনি পেয়ে যাবেন নজর কাড়া গতি। যোগাযোগ করুন এই নাম্বারে। শপিং সিটি ছোট বড় সকলের আহা কি আনন্দ, করে চোখ বন্ধ একটাই নাম তাই বলছে সবাই বিনীত। তোমার আমার সবার প্রিয় বিনীত শপিং সিটি চুচুড়া আখুন বাজার। আপনি যদি সিঙ্গার হতে চান যোগাযোগ করুন টুংটাং মিউজিক্যাল স্কুল।
আপনার স্বপ্ন পূরণের সন্ধান এখন আপনার হাতের মুঠোয়। টুংটাং মিউজিক স্কুল, পেয়ারাবাগান রোড, চুচুড়া, হুগলি। সমস্যা ছাড়াও শিশু রোগ বা থাপানি, যৌন রোগ, চর্ম রোগ, ব্রণ এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসার জন্য আপনার ডাক্তারবাবুর নাম ডাক্তার পি কে ঘোষ এবং ডাক্তার রীনা ঘোষ। চুলের বিশেষ চিকিৎসা করা হয় চেম্বার ফার্স্ট কিওর ডক্টরস, লেক সিটি, মানকুণ্ডু। সুরেন্দ্রনাথ ঘোষ ক্লিনিক, গোয়েঙ্কা, চাকদা, নদিয়া, চুচুড়া বাস স্ট্যান্ড, পোলবার, পাওনান গ্রাম এবং চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। যোগাযোগ 9239473066 এবং 9831547599। জগধার্তী আলো চন্দননগরের ঐতিহ্যে কুণ্ডু ব্রাদার্সের চানাচুর, রকমারি বৈচিত্র্যে টক ঝাল, মিষ্টি নোনতা, বিরিয়ানি চানাচুর, স্পেশাল ঝাল, সল্টি, চিড়ের পোলাও। কুণ্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর, চন্দননগর 86। সদর শহর চুচুড়া জেলা পরিষদের সামনে এখন খুঁজে পাবেন আপনার ভাগ্যের চাবিকাঠি। না, এটা কোনো রূপকথার গল্প নয়, বাস্তবে জেলা পরিষদের সামনে বিরাজ করছে 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একাধিক স্বর্ণপদক প্রাপ্ত শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। সোম থেকে শনি চুচুড়া জেলা পরিষদের সামনে সকাল 10টা থেকে সন্ধে 6টা এবং যে কোনো ছুটির দিনে নিজ গৃহ ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পাশে শ্রী বাদল চন্দ্র বিশ্বাস। 9231। ফিরে এলাম বিরতির পর। পরিবেশে যখন দূষণের ঘটনা বাড়ছে, গাছ কাটা চলছে অবাধে, ঠিক তখনই এক গাছপ্রেমীকে একান্তিক চেষ্টাতে চলছে গাছ লাগানোর কাজ। বর্তমানে চারদিকে যখন বহু উঁচু উঁচু বিল্ডিং তৈরি ও প্রমোটিং ব্যবসার জন্য বড় বড় গাছকে কেটে ফেলা হচ্ছে, কিছুদিন আগেও হিমমটরের কারখানাতেও যখন গাছ চুরি হয়েছে, এই রকমই পরিবেশের অবস্থা, ঠিক তখনই অপরদিকে গাছকে বাঁচাতে এবং জেলার সৌন্দর্য রক্ষা করতে, পরিবেশ দূষণকে নিয়ন্ত্রণ করতে একটি মানুষ উঠে পড়ে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করছেন। গতকাল তারকেশ্বরেও তাকে এই গাছ নিয়ে বিভিন্ন স্কুলে স্কুলে যেতে দেখা যায়। তিনি থাকেন নৈহাটির কাঁচড়াপাড়ায়, নাম তপন চন্দ্র পাল। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং গাছ লাগান এবং তাদের একটি করে বিশ্ববিখ্যাত মানুষের নামে নাম দেন, যাতে সেই গাছটিকে কোনো মানুষ না কেটে নষ্ট করতে পারে। তিনি দিল্লির মুখ্যমন্ত্রী কাছেও গেছেন এবং তার কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু তিনি সেই সাহায্য পাননি। তাতে তার কোনো ক্ষোভ নেই। তিনি বিভিন্ন স্কুল কলেজে যান এবং ছাত্রছাত্রীদের কাছে যে উৎসাহ এবং সাহায্য পান, তাই নিয়ে তিনি যার পরনায় খুশি বলে জানান। আমি কাছাকাছি রওনা দিয়েছি, যেটা কভার যে আমরা গাছ লাগাচ্ছি আর গাছ কেটেও দিচ্ছি, তাই আমি এখন বলছি গাছ লাগাবো না, একজনের নাম অর্পিতা সরকার, তাহলে আপনি একদমই আমরা তিনটে তারাও গাছ লাগাবে এবং তাদের নামে নামে গাছ লাগাবে। আসলে এইভাবে যদি আমরা করতে পারি, শুরু হচ্ছে, আমি শুরু করেছিলাম কাছাপাড়া থেকে 10 জুলাই 2017। কাছাপাড়া থেকে আমি জাগুলি হয়ে প্রথমে আমি উত্তরবঙ্গে, তারপর আসামের দিকে গেছিলাম এবং বন্যার পরে আবার উত্তর ভারত থেকে চলে আসতে হয়েছে, আমি বিহার হয়ে তারপর ইউপি থেকে এবং উত্তর ভারত শেষ করেছি এবং পশ্চিম ভারতের কিছু অংশ শেষ করে আবার ঝাড়খণ্ড হয়ে পুরুলিয়া, বাঁকুড়া। আমি চাইছি যেহেতু পশ্চিমবাংলার ছেলে, তাই পশ্চিমবাংলায় বেশি কিছু কভারেজ করতে আমি স্কুল এবং কলেজ যাচ্ছি। কলেজগুলোতে বলছি যে ছাত্রছাত্রীর মধ্যে, মাস্টারমশাইদের মধ্যে বলছি যে আপনারা গাছ লাগান, এই বাবার নামে, মায়ের নামে, নিজের নামে, স্যারদের নামে, ম্যাডামদের নামে, কারণ আমরা সাধারণত 60 বছর বাঁচতে চাই না, আমরা চাই আরও বেশি বাঁচতে। তো সেটা একমাত্র উপায় হচ্ছে গাছের মাধ্যমে, হয়তো গাছ লাগালে গাছের মাধ্যমে আমরা আরও 300-400 বছর বাঁচতে পারবো, আমরা পৃথিবী থাকতে পারবো। আমি ছাত্রদের ছাত্রীদের বলছি বাবা মার নামে দুটো করে গাছ লাগাতে এবং স্যারদের নামে দুটো গাছ লাগাতে। স্যারদেরও বলছি যে আপনারা স্কুল থেকে 4 বছর রিটায়ার হয়ে চলে যাবেন কিন্তু কিছু রেখে যাবেন না। ছাত্রদের বলছি তোমরাও একদিন স্কুল থেকে চলে যাবে, কিছু রেখে যাবে না, কিন্তু একটা গাছ যদি লাগানো যায় তাহলে কিন্তু সেটা, কিন্তু সেই গাছটা 300-400 বছর থাকবে, সেই গাছটা কাটা যায় না। আরও বলছি যে পথের পাশে যদি গাছ লাগানো যায়
সেই গাছের তলায় বসে কেউ যদি বিশ্রাম নেয়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমারই ভালো লাগবে যে আমার, সে বলতে পারে তখন গর্ব করে যে আমার গাছের তলায় বসে সে বিশ্রাম নিচ্ছে। এইটাই বার্তা দিচ্ছে এবং প্রত্যেকে উৎসাহিত ব্যাপারটা নিয়ে। এবং আমার পাশের বাড়ি থেকে আমি দেখলাম তার দাদার দাদুর স্মৃতির নামে একটা গাছ ছিল, পেয়ারা গাছ, সেই গাছটা নষ্ট হওয়া সত্ত্বেও সেই গাছটা কাটছে না। তখন তো মাথার মধ্যে ই করলো যে কারোর নামে যদি গাছ হয় তাহলে কিন্তু গাছটা কেউ কাটবে না। এটা আমি কিছু জমিয়েছিলাম, টিউশন করে জমিয়েছিলাম, ছেলে খরচা করছি, আর কিছু কিছু স্কুল থেকে হেল্প পাই, হ্যাঁ, সেগুলোর থেকে আমি এই করছি, কভার করছি যতটা পারি, সে চেষ্টা করছি যতটা পারা যায় এটা করছি। এখন মধ্যে সরকারি কোনো হেল্প পাইনি। আমি অরবিন্দ কেজরিওয়ালের সাথে দেখা করেছিলাম দিল্লি চিফ মিনিস্টার। নবনীতা রিপোর্ট, নিউজ সিক্স। সংখ্যালঘু মাধ্যমিক ছাত্রছাত্রীদের জল ও চকলেট দিয়ে উৎসাহিত করলো বাঁশবেড়িয়ার তৃণমূল কার্যকরী সভাপতি। মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে মাদ্রাসা স্কুলে। মাধ্যমিক পরীক্ষার জীবনের প্রথম পরীক্ষা, তাই এতে অংশগ্রহণকারীদের বাঁশবেড়িয়া কার্যকরী সভাপতি দেবরাজ পাল জলের বোতল এবং চকলেট দেন, অভিভাবকদের বসারও ব্যবস্থা করেন। এ বিষয়ে বাঁশবেড়িয়ার কার্যকরী সভাপতি বলেন, বাঁশবেড়িয়া মাদ্রাসা বোর্ড স্কুলে মাধ্যমিক পরীক্ষা চলছে। আমাদের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী, আমাদের অভিভাবক মাননীয় তপন তপন দাশগুপ্ত মহাশয়, আমাদের টোটাল সব স্কুলে যেখানে যেখানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তরুণী কুমার ছাত্রা, তারপরে আমাদের বাগাটি গার্লস আছে, বাঁশবেড়িয়া গার্লস আছে, সব জায়গা আমাদের মাননীয় অভিভাবক, আমাদের ঘরের কাছের মানুষ, আমাদের তপন দাশগুপ্তর নেতৃত্বেই আমাদের আজকে জলের ব্যবস্থা করা হয়েছে, চকলেটের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মন্ত্রীমশাই আর একটা আমাদের ইয়ে দিয়েছে, যাদের ছাত্রছাত্রীরা বাড়িতে ঠিকমতো পৌঁছায় তার জন্য টোটো, কোনো মানে টোটোর ব্যবস্থা করা হয়েছে, কোনো কষ্ট লাগবে না, যাতায়াতের সুবিধার জন্য টোটোরও ব্যবস্থা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধা অসুবিধা না হয়। আমরা সব স্কুলে আমাদের অভিভাবক তপন দাশগুপ্তর নেতৃত্বে আমরা সব জায়গায় দৌড়াচ্ছি। আমাদের এখানে আমাদের কাউন্সিলরও আছেন, আমাদের আমিনা খাতুনও আছেন, আমাদের সব নেতৃত্ব আছে এখানে, আমাদের সবাই মিলে অনেকেই আস্তে আস্তে। হ্যাঁ, আবি তো শুরু নেই হওয়া, তো আবি কেসা লাগ রহা হ্যায়, ঘবরাহট ফিল হো রহা হ্যায়। আজ কোন সা পরীক্ষা হ্যায়? আজ উর্দু কা হ্যায়। কোন সাবজেক্ট? হ্যাঁ, উর্দু হ্যায়। তোমার নাম? বিধান দেবনাথের রিপোর্ট, নিউজ সিক্স। হুগলিতে তৈরি হলো নতুন পর্যটন কেন্দ্র, চণ্ডীতলাতে তিন দেবতার একসাথে সহাবস্থান, ভারতবর্ষের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ব্রহ্মদত্ত ধাম তৈরি হয়েছে হুগলির চণ্ডীতলা থানার বনমালীপুর গ্রাম। মধ্যপ্রদেশ সহ অন্যান্য রাজ্য থেকে বহু পুণ্যার্থী ভিড় জমিয়েছেন কন্যাকুমারীর পর মধ্যপ্রদেশের ইন্দোরে। পশ্চিমবঙ্গে বনমালীপুরে তৃতীয় ধাম তৈরি হয়েছে এটি। চতুর্থ ধামটি তৈরি হবে হিমাচল প্রদেশের সিমলায়। ধামের ট্রাস্টি সদস্য জ্যোতির্ময় আদক বলেন, চার বছর আগে থেকে শুরু হয়ে 22 বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির। পাশে আরও 150 বিঘা জমি রয়েছে, সেখানে আগামী দিনে তৈরি হবে হাসপাতাল ও দাতব্য চিকিৎসালয়। মন্দিরের মূল গর্ভগৃহে 30 ফুটের ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের মূর্তি রয়েছে। মন্দিরের ফটকের বাঁদিকে গণেশ ও ডান দিকে কপিল মুনির মূর্তি রয়েছে। মন্দিরের মাথায় রয়েছে ব্রহ্মদত্তের মূর্তি। প্রত্যেক পুণ্যার্থীদের ভাত ডাল সবজি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য ভিন রাজ্য থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এসেছেন এই ধামে।
বছর আগে শুরু হয়েছে। এইটা তিনটে মৌজার মিলনস্থল এবং এর আকৃতিটা গমুক আকৃতি এবং এটা একটা পবিত্র জায়গা হিসেবে চিহ্নিত হয়েছে। এই ব্রহ্মদাস মন্দিরের যিনি সংকল্প করেছেন তিনি হচ্ছেন সদগুরু নারায়ণ মহারাজ। উনি কৃপা পেয়েছিলেন যে ভারতবর্ষের চারটে মন্দিরে চারটে স্থানে চার প্রান্তে চারটে ধাম তৈরি করে ভারতবর্ষের সমস্ত মানুষকে মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুলবেন। এটা পশ্চিমবাংলার কলকাতার তিন নম্বর ধাম। এর আগে কন্যাকুমারিকা এবং মধ্যপ্রদেশে প্রথম ও দ্বিতীয় ধাম তৈরি হয়েছে। এটা হুগলি জেলার চণ্ডীতলা থানার বনমালীপুরে তৃতীয় ধাম হিসেবে আজকে এর আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করছেন এই মন্দিরের যিনি গুরুদেব সদগুরু মহারাজ নারায়ণ মহারাজ, তিনি এর আনুষ্ঠানিক মূর্তি স্থাপন করছেন। এই মন্দির প্রায় ১৬ বিঘে জমির ওপরেতে নির্মিত এবং পরবর্তী ক্ষেত্রে আয়ের বাইরে আরও ১৫০ বিঘে জমি আছে, যেখানে দাতব্য চিকিৎসালয়, চ্যারিটেবল ডিসপেন্সারি, বৃদ্ধাশ্রম ইত্যাদি আরও পরিকল্পনা রয়েছে এবং এর ফলে এলাকার একটা সার্বিক এবং অর্থনৈতিক সামাজিক উন্নয়ন হবে আমরা মনে করি। আজকে মন্দিরের অভিষেক অর্থাৎ ঠাকুরের পুণ্যস্নান হয়ে গেছে। এখন এই মুহূর্তে মন্দিরে মূর্তি স্থাপন হচ্ছে। মন্দিরের মূল মূর্তি আছে ত্রিনাথ ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসঙ্গে একটা মূর্তি, এছাড়া গণেশজির মূর্তি এবং কপিল মুনির মূর্তি এবং একটা ব্রহ্ম মূর্তি। এই চারটে মূর্তি স্থাপনের কাজ এখানে চলছে। এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশ তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসছেন। এটা একটা মিলন ক্ষেত্র হিসেবে পরিণত হয়েছে, পশ্চিমবাংলার অন্যতম একটা তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত হতে চলেছে এই বনমালীপুর ব্রহ্ম দত্তধাম মন্দির। নবনীতা রিপোর্ট, নিউজ ৬। নিউজ ৬ আজকের মতো এ পর্যন্ত। প্রতিদিন রাত ৯:৩০ ইন এএমবিসি চ্যানেল দেখুন নিউজ ৬। নমস্কার।